এবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন জি বাংলার একজন প্রধান জনপ্রিয় অভিনেত্রী। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলা টেলিভিশনের পরিচিত নাম মৈত্রেয় মিত্র, প্রায় দুদশক ধরে অভিনয় জগতে যুক্ত তিনি। গ্রামের রানী, বিনাপানি, তিতলি, উমার মতো একাধিক সিরিয়ালে দর্শক মাতিয়েছে মৈত্রেয়। তার অনুরাগীদের জন্য রয়েছে খারাপ একটি খবর। হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে তার পরের ঘটনা আরও বিস্ফোরক। ফেসবুক পোস্টে নিজের অসুস্থতার কথা জানিয়ে সবটা খোলাসা করেছেন আপাতত শহরে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী। ফেসবুকের নিজের জীবনের অনবৃত, দুঃখজনক এবং খানিকটা অভিমানের ঘটনা তুলে ধরেন তিনি। অভিনেত্রী জানায়, 10 অক্টোবর শুটিংয়ে গিয়ে ঘণ্টা আটেক পা ঝুলিয়ে বসে থাকবার পর সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না তিনি। শারীরিক সমস্যা হয়েছে তার, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে গোট, এবং চলতি বাংলায় যাকে গেটে বাত। এর জেরেই এমনটা হয়েছে। তবে ওষুধ খেয়ে পরদিন সময় মতো সেটে পৌঁছান। অসহ্য যন্ত্রণা সত্ত্বেও পেশাদারিত্ব থেকে পিছু হটেননি এই অভিনেত্রী। অভিনেত্রী লিখেছেন, ধীরে ধীরে জ্বর বাড়তে লাগলো, দাঁতে দাঁত চেপে বসে রইলাম। আমাকে রেডি করতে এসে ওরা দেখলো আমার গা ফুলে যাচ্ছে, তখন আমার বসার ক্ষমতাটুকু নেই। আপনারা আমাকে বলতেই পারেন, আমার আগেই জানানো উচিত ছিল, তাহলে এতক্ষণ কষ্ট পেতে হতো না। মজার ব্যাপার জানেন, ইউনিট জানতে পারার প্রায় 2.5 ঘন্টা লেগেছিল আমায় সার্ভে কি না সেই সিদ্ধান্ত নিতে। অনেকেই মনে করছিল অন্য কোনো কাজের যোগাযোগ হয়েছে বলে বেরিয়ে যেতে চাইছি। আজ অনেককেই বলতে ইচ্ছে করছে, অভিনয় আমাদের পুজো, মিথ্যার আশ্রয় নেবার জন্য অভিনয়কে সে করে না। যদি কেউ করে থাকেন, তার সঙ্গে সকলকে এক করে ফেলা বোধ হয় ঠিক নয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী কমেন্ট করে জানান। ধন্যবাদ।